আল্লাহকে সন্তুষ্ট করার মাস আমরা জান্নাতে যাওয়ার মাস এ মাসেই রাইয়ান নামক দরজাটা উন্মুক্ত থাকে আমরা সর্বোপরি সকল বিষয়ে আল করান এ মাসেই নাজিল হয়েছে এ মাসেই আমরা তাকুয়া অবলম্বন করে তাকুয়া থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী মাসে আমরা যাতে কাজে লাগাতে পারি এই নানান বিষয়ে আমরা আরও বেশি বিস্তারিত জানার জন্যে আজকে বরেন্দ্র টিভিতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মহতারাম মাওলানা এ এফ এম বাকিবিল্লা আরবি শিক্ষক টিটিসি রাজশাহী আমি আমরা পরিচয় করে দিচ্ছি সম্মানিত মহতারাম মৌলানা এ এফ এম বাকিবিল্লাহ জি সম্মানিত দর্শক শ্রোতা আমরা কোরআন নাজিলের মাসের আমরা সম্মানিত মহতারামের কাছ থেকে জানব এ মাসে আল্লাপাকের ঘোষণা কোরআন শরীফের বৃহত্তর সোরা সোরা আল বাকারায় ঘোষণা এসেছে যে শাহরুর রমাদান কোরআন হুদালিন্ন ও হুদা হুদাউল ফুরকান এ মাসেই কোরআন নাজিল হয়েছে এ মাসেই আমাদের সত্য মিথ্যার একটা পার্থক্য এসে গেছে জান্নাতের রাস্তা কোনটা আর জাহান্নামের রাস্তা কোনটা এই দুই রাস্তাকে পার্থক্য নির্ণয় করে আমরা যাতে এই রমজানকে কেন্দ্র করে প্রাণকে কেন্দ্র করে পাথর হিসাবে আমরা সামনে আগাতে পারি যা আল্লাহর রেজামন্দি অর্জন করে যাতে জান্নাতে যেতে পারি এই জন্যে আমরা সম্মানিত মহতারামের কাছ থেকে আমরা সর্বপ্রথমে জানতে চাচ্ছি রমজানের শিক্ষাটা আমরা যেহেতু পরবর্তী মাস রমজান চলে যাবে এই যে ঈদের দিন থেকে রমজান আর নাই এই যে পরবর্তীতে শিক্ষা এই রমজানের শিক্ষাটা কী الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صريح. فمن شهد منكم الشهر فليصم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত মহান আল্লাহ তাবরকত সুরে বকার একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করছেন যে রমজান মাস এই মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের বর্ণনা আল্লাহ তালা নিজেই দিচ্ছেন হুদাল্লিন অর্থাৎ এই হচ্ছে সমস্ত মানুষের হেদায়তের বস্তু এবং সমস্ত হেদায়তের বর্ণনা এই কোরআনের মধ্যে রয়েছে এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী সৃষ্টি অর্থাৎ সত্য আর মিথ্যা ভালো মন্দ ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় কোরআন সেজন্য আমরা জানতে পারি যে কোরআনের অবতরণের কারণে এই মাহে রমজানের এই মর্যাদা মর্যাদা আসলে প্রকৃত মর্যাদা নাজিল এই মাসে না হতো তাহলে আমাদের রমজান মাসের গুরুত্ব থাকতো না এই মাসে নাজিল না হয়ে কোরআন যদি অন্য মাসে নাজিল হতো তাহলে অন্য মাসের গুরুত্বটা সুন্দর কথা বলছেন জি শিক্ষা বিষয়ে জানতে চাচ্ছিলাম এই মাসে আসলে রমজান আমাদের সামনে আসছে আমাদেরকে পবিত্র করার জন্য তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে যেমন বলছেন যে ইয়াল্লা রোজাকে তোমাদের জন্য ফরস করা হয়েছে যেন তোমরা তাকে অবলম্বন করতে পারো এটাই উদ্দেশ্য এটা হলো মূল উদ্দেশ্য অর্থাৎ রোজা পালনের মাধ্যমে যেভাবে আমরা আল্লাহর নির্দেশ পালনের কারণে পানাহার থেকে বিরত থাকছি জৈবিক সাহিদা মেটানো থেকে বিরত থাকছি সেইভাবেই আল্লাহর সমস্ত হুকুম মেনে আদেশ এবং নিষেধকে মেনে চলার মাধ্যমে খোদাবিতি অর্জন করতে পারি পারি আচ্ছা মহতারাম তো রমজান মিশ্রের বিষয়ে আমাদের দেশের নবী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল পরিত্যাগ করতে পারলো না সে যেন এ মাসে রোজা না থাকে এবং রোজার কোনো দাম নাই এই মর্মে কোনো হাদিস এসেছে কিনা এ মর্মে হাদিস শরীফে রসুল পাক সাল্লি ওসাল্লাম রসাদ করছেন মাল্লাম ইয়াদা কৌলা জোর আল আমলা

তো একটা বিষয়ে আমরা অবগত হলাম যে রমজান মাসে আমরা যদি রমজান মাসে যদি এই তাক অর্জন করতে পারি রোজার শিক্ষা যেহেতু বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে সামা মা মাংসামা রমাদান জামবি তো এটা আমরা যে ব্যক্তি রমজান মাসে যদি আরেকটা হাদিস এসেছে যদি রমজান মাসে অশ্লীল কথা এবং অশ্লীল কাজ কেউ যদি পরিত্যাগ করতে না পারে তাহলে যেন সে ব্যক্তি রোজা রাখার কোনো দাম নাই তো এই বিষয়ে আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম মোতামের কাছ থেকে এই যে রমজান মাসের গুরুত্বটা কি যেমন রসুল আল্লাহ আলোসাল্লাম বলছেন এবং সোমাদ হলাম মোবাইলটা বন্ধ করলে সুবিধা হয় রাসুল পাক সাল্লাল্লাহু যে যে ব্যক্তি রোজা রাখলো আলম ইয়াদা কালাসুর কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না মিথ্যা কথা ছাড়তে পারলো না ওলা আমালা বিহি এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত কাজ ছাড়তে পারলো না তারে রোজা রাখায় না রাখায় আল্লাহর কিছুই আসে যায় আসে যায় না যে মিথ্যা কথা বলা কিন্তু ছড়া কিন্তু সহজ মিথ্যা কথা ছাড়া কিন্তু সহজ আমি মনে করলাম মিথ্যা কথা ছেড়ে দেব কিন্তু এই যে মিথ্যা আমল আর পরিত্যাগ করা কিন্তু খুব কঠিন মিথ্যা আমলটা কি আমাদের দর্শকদের যদি একটু বলতেন মিথ্যা আমল বলতে বোঝা যায় যেহেতু কোরআন স্পষ্ট করেছে যে কোরআন হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী কোরআন যেটাকে মিথ্যা বলেছে কোরআন যে কাজটাকে মিথ্যা বলেছে সেটা পরিহার করা কোরআন যেটাকে নিষিদ্ধ করেছে সেটাকে ত্যাগ করা কোরআন যেটাকে বৈধ ঘোষণা করেছে সেটাকে গ্রহণ করা কোরআন যেটা আদেশ করেছে সেটাকে মেনে নেওয়া যে আদর্শ যে নিয়ম যে নীতি ইসলাম গ্রহণ করেনি আল্লাহ এবং রসুল গ্রহণ করেনি সেটাকে বর্জন করাই হলো মিথ্যা আমল সুন্দর একটা কথা বললাম যে এখানে মিথ্যা আমল বলতে কোরআন যেটা সাপোর্ট করেনি সেটাই মিথ্যে আর যেটা সাপোর্ট করেছে সেটাই সত্য এইজন্য বলা হয়েছে হুদা লিন নাস অবাইয়নাতি মিনাল হুদা ওয়াল এখানে আল্লাহ পাক বলেছেন এটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআন কিন্তু এটা নূর একটা লাইট একটা ফোকাস আল্লাপাক বলেছেন কিতা এবং আংজাল না হইলেই কালি তুকরি যান না সামিনা জুলুমাত ইলান নোর এখানে একটা বিষয় দেখেন জুলুমাত অন্ধকার কিন্তু নানা প্রকার হতে পারে আপনার অন্ধকার যে কোনো বিষয়ে একটা অন্ধকার নানা প্রকার এই যে মানব রচিত তৈরি করা যে কোনো মতবাদ এটা কিন্তু অন্ধকার এই মানব রচিত তৈরি করা মতবাদ বিভিন্ন মানুষ এটা বানাতে পারে মানুষের কোন পথে কল্যাণ অকল্যাণের মানুষ বলতে পারে কিন্তু এই নানাবিধ মানুষ নানাবিধ অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারে এই তো জুলুমাত এই জন্য জুলুমটা এক বছর ব্যবহার করা হয়নি এটা জুলুমাত বহুবচন ব্যবহার করা হয়েছে কিন্তু নূর কিন্তু এক বছর এখানে তার মানে সমস্ত জুলুমাত থেকে মানুষদেরকে রেহাই দিবে শুধুমাত্র নূর এই কোরআন এই আলো তো এই বিষয়ে আপনার কাছে এই 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 ত্যাগ করার মাস ত্যাগের মাস এই ত্যাগ করা সম্পর্কে আমাদের বর্জনীয় সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু একটু বলতেন মতারাম এ ব্যাপারে রসুল পাক সাল্লাহ আলী আসসালাম রেসাদ করছেন রোব্বা সিন সিয়ামিহি ইল্লাল জোর অর্থাৎ এমন রোজাদার আছে তার রোজা হয় না শুধুমাত্র রোজা পৌঁছে না শুধুমাত্র পানাহার ত্যাগ করাই তার সর্বসন্ত হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি পানাহার ত্যাগ করার সাথে সাথে ইসলামের বর্জনের বিষয়গুলি ত্যাগ করতে পারে না তার রোজা রাখা কোনো ফলাফল সে লাভ পাবে না এর ফলাফল আল্লাহর কাছ থেকে বিনিময় পাবে না জি সুন্দর আলোচনা করছিলেন যে রোজার কিন্তু এটা ত্যাগ করা আমরা যেহেতু এই মাসে সকল কিছু ত্যাগ করতেছি যেমন স্ত্রী আমাদের উপর কিন্তু বৈধ ছিল কিন্তু দিনের বেলা এটা আমরা অবৈধ করেছি আল্লাহ রাসূল সেটা ঘোষণা করেছেন যে এটা অবৈধ অনুরূপভাবে অন্যান্য মাসে আমরা যদি জৈবিক চাহিদা বলেন দৈহিক চাহিদা বলেন নৈতিক চাহিদা বলেন সমস্ত চাহিদা থেকে আমার শরীয়ত কি আমাকে সাপোর্ট করতেছে সেই বিষয়টাই যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটাই যদি আমরা আমল করি অন্যান্য মাসে এটার মাস থেকে আমরা শিক্ষা নেব। দেখা গেল প্রতিবেশী আমার পথে ঘাটে চলতে অটো রিকশা যানবাহন বিভিন্ন পদেঘাটে স্টেশনে টার্মিনালে আমরা দেখি যে ভিক্ষুকরা আমাদের কাছে হাত পাততেছে যে আমরা একবেলা বেলা খাবার একটা পয়সা দাও আমরা একটু খাবো তাদেরকে আমরা যখন দেওয়ার অনুভূতি হবে কিন্তু এই মাসে যদি আমরা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো একটা বিরত থাকবো এই যে কষ্ট তাদের একটু মানসিক যন্ত্রণা তাদের সাথে ভাগাভাগি করার শিক্ষায় আপনি সুন্দর কথা বলছিলেন তো এ মাসের পরবর্তী মাস আমাদের যেহেতু আছে আরও এগারোটি মাস তারপরে আবার রমজান মাস তো এগারোটি মাস বা সারা জীবনের জন্য এই মাস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বা করণীয় কি হ্যাঁ এ ব্যাপারে করণীয় অবশ্যই রসুল করছেন

মহতারামের হাদিস থেকে উনি বললেন যে হাদিসের রেফারেন্স দিয়ে বললেন যে রোজা এবং করান আমাদেরকে সুপারিশ করবে কেমতের দিন রোজা বলবে যে আমাদেরকে সে বিরত ছিল খানা পিনা ইত্যাদি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঝখানে যাবতীয় ইচ্ছা করলে সে এক ঢোক পানি পিপাসার্থ অবস্থায় পানি খেয়ে সে তৃষ্ণা নিবারণ করতে পারত কিন্তু সে সেটা নিবারণ না করে কি করেছে আমাকে বিরত রেখেছে আমাকে খাইনি সুতরাং তাকে আমি যেহেতু বিরত রেখেছি আজকে তাকে সুপারিশটা করে তাকে জান্নাতে দিয়ে দেওয়া আল্লাফা খুশি হয়ে তার সুপারিশ গ্রহণ করবেন সোহান আল্লাহ একটা উনি বললেন যে মহাগ্রন্থ আল করন শরীফ এই করান কিন্তু সুপারিশ করবে মহতারাম কেমতেই শুধু আহ সুপারিশ করবে না এখানে কিন্তু আর একটা বিষয় আছে যখন আল্লাপাক যখন কবরে আমাদেরকে নামানো হবে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বা তো ওয়ামা দিনুকা ওয়ামা নবী উকা যখন জিজ্ঞেস করা হবে তখনও কিন্তু কোরআন আমাদের কাছে সুপারিশ করবে যে না এটা আলোকে আমাদেরকে এখানেও এই রেফারেন্সে পাওয়া যায় পরান কোরআন শরীফ যেহেতু সুপারিশ করবে আমরা কিন্তু আর আয়াত পাই কোরআন কিন্তু বিপক্ষেও কাজ করবে মহতারাম আপনি আল্লাহ পাক বলেছেন সোরা ফুরকানের শেষ দিকে বলেছেন ওয়া কলার রসুলু ইয়া কাউমি ইন্না কাউমি তাকাজু হাজাল কোরআনা মাহজোরা এই যে হাজাল করানা মাহাজরা অর্থাৎ করানের বিধিবিধান যারা মানলো না করান থেকে যারা আমল নিয়ে শিক্ষা গ্রহণ করলো না আমলিয়াত নিজেকে তৈরি করলো না নিজেকে কোরআনের রঙে রঙিন করলো না তাদের জন্য কিন্তু করান সুপারিশ করবে না বরং বিপক্ষে দাঁড়াবে সুতরাং আসুন আমরা এই এই কর মাসে তেলাওয়াতের মাসে কোরআন শরীফকে তেলাওয়াত করি আমাদের সপক্ষে সুপারিশ যাতে করে করান তেলাওয়াত করি এবং তেলাওয়াত করি এবং তেলাওয়াতের পাশাপাশি অর্থগুলা বুঝি কোরআন আমাদের কাছে দাবি কি এটা আমরা জানতে পারি তো কোরআন মাসে এটা যেহেতু প্রশিক্ষণের মাস কোরআনের মাস রমজান মাস সিয়ামের মাস এ মাসে আমাদের কোরআন থেকে প্রশিক্ষণগুলা কি কি হতে পারে মহতারা মহতারাম এ ব্যাপারে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলছেন যে আল কোরআন হুজাতুল্লাহ আলাইকা অর্থাৎ কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে উকিল হবে বা সুপারিশকারী হিসেবে দিন হাজির হবে অর্থাৎ কোরআনের কথা কাজ যদি আমি মেনে নিতে পারি তাহলে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে সুপারিশ করবে আর কোরআনের বিপক্ষে যখন আমি চলে যাব কোরআনের আদর্শের বাইরে যখন চলে যাব কোরআনের হুকুমের বাইরে যখন চলে যাব কোরআন আমাদের বিপক্ষে সুপারিশ সুপারিশ করবে অর্থাৎ আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে বাধা দাঁড়াবে অর্থাৎ জান্নাত আর জাহান মূল কিন্তু নির্ভর করতেছে এছাড়াও রসুল পাক সাল্লা রসুল্লাম বলছেন যে এটা হচ্ছে রোজা পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে পরিশুদ্ধ আচ্ছা রোজা পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে বলছেন আসিয়াম রোজা হচ্ছে ঢাল শুরু ঢাল যেমন যুদ্ধের ময়দানে একটা শত্রুপক্ষ থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্যে যখন শত্রুপক্ষ একটা ঝাঁপিয়ে পড়ে তাকে আত্মরক্ষা করার জন্য যে ঢাল ব্যবহার করে ঢাল থাকলে কিন্তু অকাতরে সে জীবন বিলি দিতে পারে না মৃত্যুবরণ হয় না মৃত্যুর হাত থেকে যেমন রক্ষা করে একটা ঢাল অনুরূপভাবে জাহান্নাম জাহান্নাম থেকে এই অশ্লীল অর্থ থেকে আমাদেরকে রক্ষা করবে রোজা এই জন্যই বলা হচ্ছে রোজা রোজা ঢাল যেমন আমরা পানাহার থেকে বিরত থাকছি আল্লাহর ভয়ে সেই অনুভূতিটা জাগ্রত করবে যাতে আমরা অন্য অন্য হারাম কাজ খারাপ কাজ থেকেও যেন বিরত থাকতে পারে তো আমাদের এখন কিন্তু মুহতারামা আমাদের মাসে এখন চলছে আমাদের শেষ দশক এই এই দশকেই কিন্তু কোরআন নাজিল হয়েছে এবং এই এই দশকেই প্রত্যেক বেজোড় রজনীতেই কিন্তু আমাদের অসংখ্য ফজিলত আসে যেটা আল্লাহ পাক লাইলাতুল কদরে যে ফজিলত দিয়েছেন সূরা কদরের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে হাজার মাসের চাইতে উত্তম তে এই এই মাসটাকে পাওয়ার জন্য এই রাতটাকে পাওয়ার জন্য একটা রাত যদি আমি পেয়ে যাই তাহলে সেটা আমার হাজার মাসের চাইতে উত্তম হচ্ছে তাহলে এই উত্তম মাসটাকে পাওয়ার জন্য আমি যদি রাত জেগে জেগে তেলাওয়াত করি তেলাওয়াত আমার ভালো লাগছে না এই মুহূর্তে আমরা যদি আল্লাহর দুরাকাত দুরাকাত করে লম্বা একটা সুরা দিয়ে যদি নামাজ পড়তে পারি সেজদাই যদি অনেকক্ষণ থাকতে পারি আল্লাহর কাছে যদি কাই মোহনা বাক্যে কান্নাকাটি করতে পারি আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারি তাহলেই আমাদের কেবল নাজাত পেয়ে যাব আপনি প্রশিক্ষণের বিষয়ে বলছিলেন তো এই রমজান মাসে যদি তাকুয়ার মাস তাকুয়া সম্পর্কে যদি আমাদের দর্শককে কিছু বলতেন আমি ওই পূর্বে যে হাদিসটা বললাম কিছু অংশ আর একটু উল্লেখ করা হয়েছে যে পাক পাকসালাম বলছেন এজা কানা সামা সৌমি আহাদিকুম হালা ইয়ারফাস ওলা ইয়াদখব খব যখন তোমাদেরকে রোজা রাখবে তো অশ্লীল কাজ করবে না কোনো বিবাদ করবে বিবাদ করবে না

তার পাল্টা আক্রমণ না করে বরং বলবো যে ভাই আমি রোজাদার এই যে একটা শিক্ষা যে একজন মানুষকে আক্রমণ করা যাবে না বা সে আক্রমণ করলে তাকে বিরত থাকতে হবে এই যে আমি আক্রমণ থেকে বিরত থাকলাম নিজেকে রোজাদার বলে পেশ করলাম এটাই যদি আমি পরবর্তী মাসে কাজে লাগাই সোরা মায়দা এসেছে কোনো ব্যক্তি যদি আর একটা ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো দর্শক শ্রোতা আর পরবর্তী অংশে বলা হচ্ছে কোনো মানুষ যদি আর একটা মানুষকে যদি রক্ষা করলো তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে রক্ষা করলো তা আমরা এই বিষয়ে তাকুয়া আপনি প্রশিক্ষণের বিষয়ে বলছিলেন এবং তাকওয়ার পাশাপাশি একটু যদি আমাদেরকে দর্শক বলেন তাকুয়া হিসেবে আমরা এই জন্য রোজাকে পালন করব যেহেতু রসুল মকবুল সাল্লা সাল্লাম আরও বলছেন যে এজা কানাত লাইলাতুন রমাজান রমজান মাস যখন শুরু হয় তো ফাইনাদি মনে আদিয়ানি

আল্লাহ আল্লাহ বিরু হ্যাঁ গোটা এক মাস প্রশিক্ষণ নিয়ে আল্লাহ বিরু হতে পারে যার ফলে শুধু রমজান মাসই নয় গোটা বছর আমরা সেই আল্লার ভয়কে সামনে রেখে জীবনযাপন করতে যদি পারি তাহলে আল্লাহর কাছে আমাদের সম্মান আছে আল্লাহ নিজে বলছেন হিন্না আক্রম হকুম হকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানই আল্লাহর কাছে সেই হবে যে আল্লাহকে বেশি ভয় করে চলে আল্লাহ পাক কিন্তু বলেছেন যে ওয়ালাও আন্না আহালাল করা লাফাতা হেনা আলাইহিম বারাকাত মিনাস সামাওয়া তিওয়াল আর যে যে তোমরা যদি তাপয়া এবং মোত্তাকি এই মাসে অর্জন করতে পারো তাহলে আসমান এবং জমিনের সমস্ত বর্কদের দরজা লাফাক আমাদের জন্য উন্মুক্ত করে দিবে তো এ বিষয়ে তাকওয়া সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন আপনি তাপোয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষোধা বা আল্লাহর ভয় আল্লাহর ভয় বলতে যে আমরা যে আল্লাহকে সাজির নাজিরে জেনে আমরা হালাল খাদ্য ত্যাগ করলাম তো রমজান মাসে এই প্রশিক্ষণটা নিলাম এক মাস হালাল খাদ্য ত্যাগ করলাম আল্লাহর ভয় যে আল্লাহর ভয়ে আমরা হালাল ত্যাগ করলাম সে আল্লাহর ভয়ে গোটা বছর সমস্ত অন্যায় থেকে বিরত এই মানসিকতা তৈরি করা তা খোদা হতো আল্লাহকে না দেখেই ভয় করা যে আল্লাহ সব সময়ের জন্যই দেখছেন আমরা যেমন কাউকে দেখায় রোজা রাখতে পারি না রোজা রাখি একমাত্র আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ দেখবেন ঘরের মধ্যে লুকিয়ে পান করলে আহার করলে একমাত্র আল্লাহ দেখবেন সেই ভয়ে আমরা কিন্তু রোজা রাখি পান প্যাক করি প্যাক করি খাবার তো আপনি চমৎকার কথা বলছিলেন যে তাকওয়া এটাই মাস যে আসলে অন্যান্য ইবাদতের বেলায় যেমন আমি যদি নামাজে যাই মানুষ আমাকে কিন্তু দেখতেছে যে এটা নামাজি অনুরূপভাবে আমি যদি জাকাত দিই তাহলে মানুষ দেখতেছে যে উনি একটা ধনী সম্ভ্রান্ত পরিবারের লোক জাকাত দিচ্ছে এই যে প্রদর্শন ইচ্ছা এটা প্রকাশ থেকে অবকাশ থেকে যায় জানার অনুরূপভাবে যদি আমি হজ করতে যাই তাহলে আমাকে হয়তোবা মানুষ চিনবে যে আলহাজ নামে আমাকে ডাকা হবে পরবর্তীতে একটা কিন্তু মনের মধ্যে একটা জাহির করার একটা প্রবণতা থাকে কিন্তু বা মোত্তাকি রোজা এমন একটা মাস রোজা এমন একটা ইবাদত আল্লাহর কাছে যে আমাকে পৃথিবীর কেউ আমাকে দেখবে না এই সময় যদি আপনি খানাপিনা পরিহার করতেছেন কিনা ইচ্ছা করলে কিন্তু এক গ্লাস শরবত সে খেতে পারে কোনো জায়গায় কিন্তু সেটা না খেচ্ছে না খেয়ে সে রোজা রাখছে এই জন্য আল্লাপাক বলছেন যে রোজা শুধুমাত্র আমার জন্যেই অন্য কোনো ইবাদতের কথা কিন্তু আমার বলা হয়নি আল্লাহ পাক রোজার ক্ষেত্রে আমাদেরকে সার্বিক বিষয়ে রোজার ট্রেনিং এর মাস হিসাবে আর কিছু দর্শকদের যদি কিছু বলেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসে কুদসি যে আল্লাহ বলেন আসাউমি ওয়া আনজিবিহি রোজা একমাত্র আমার উদ্দেশ্যে রাখা আর পুরস্কার আমি নিজে হাতে নিজে হাতে দিব সুবহান আমরা রোজা রাখি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহকে ভয় করেই আমরা পানাহার ত্যাগ করি জৈবিক চাহিদা ত্যাগ করি তো সেই ভয়টা যদি আমরা অন্তরে গেঁথে নিতে পারি তাহলে গোটা বছর আমরা সে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে পারবো সে আল্লাহর ভয়ে সমস্ত পাপ থেকে দূরে থাকতে পারবো নেক কাজের প্রতি অনুপ্রাণিত হব উৎসাহিত হব বেশি বেশি নেক আমলের প্রতি উদ্যোগী হব তাহলেই খোদার ভয় আমার মধ্যে তৈরি হয়েছে বলে প্রমাণিত হবে কাজেই রোজাকে রমজান মাসকে আমরা তাকুয়া অবলম্বনের মাস হিসেবে আমরা গ্রহণ করতে পারি সেই জন্য আল্লাহ তালা প্রথমে বলছেন যেন তোমরা আল্লাহ ক্ষেত্রে সম্ভবত শব্দটা সম্ভবত বলা যাবে না যেহেতু আল্লাহর কোরআনের কোনো সন্দেহ নেই আল্লাহর ব্যাপারেও কোনো সন্দেহ নেই আল্লাহ দেওয়ার ব্যাপারেও কোনো সন্দেহ নেই কাজে নিশ্চিত ভিরু আমরা হতে পারবো তাকে অবলম্বন করতে পারবো এখন জানু আমরা পারে সেটা হলো আমার নিজের ইচ্ছার উপর নির্ভর আমি খোদাভীরু হব কিনা সেটা আমার উপর নির্ভর করবে। যে আমি শুধু পানাহার টেক করলাম আর ওইদিকে সরকারি কর্মচারী হিসেবে নয় নয়ছয় করলাম অথবা দুর্নীতি করলাম অথবা ঘুষ খেলাম অথবা সুদের কারবার করলাম অথবা যে রোজাও রাখলাম তাহলে বোঝা গেল যে আমাকে রোজা রোজাটা দিতে পারে না। আমি রোজা প্রশিক্ষণ নিতে পারি আমি খোদাভীতি অর্জন করতে পারি নি। এটা শুধুমাত্র গতানুগতিক একটা উপবাস পালন করছে শ্যাম পালন করছে অন্যান্য ধর্মালম্বী যারা আছে তারাও সাথে আমাদের কোনো পার্থক্য থাকলো না দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ধরে চমৎকার করছিলাম তো আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম রমজানের শিক্ষা কি রমজানের গুরুত্ব কি কোন কাজে করণীয় রমজানের কোন কাজে বর্জনীয় পরবর্তী মাসের আমাদের করণীয় কি এর মাধ্যমে কিভাবে প্রশিক্ষণ নিব তাকুয়া কিভাবে অর্জন করতে হয়

উনি ঈদের দিনে বসে বসে কাঁদতেন সাহাবিরা যখন জিজ্ঞেস করছেন এই ইয়া আমিরুল মমিনিন আপনি কাঁদতেছেন কেন তখন আমিরুল মমিনিন জবাব দিয়েছিলেন আমার রোজাটা আমার তারাবিটা আমার সেহেরি আমার না খেয়ে থাকা আমার বিরত থাকা আমার ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আজকে যারা আনন্দ করছে তাদের হয়তো কবুল হয়েছে কিন্তু আমার কবুল হয়েছে কিনা আমি সঠিক জানি না এই জন্যে আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি তো উমর রাজা তাল আনোহর আর একটা স্বভাব ছিল উনি রাতে ঘুরে বেড়াতেন উনি তাকোয়ার বিষয়ে উনি বলেছিলেন যদি এই ফোরাত নদীর তীরে একটা কুকুর বা একটা ছাগল বা একটা উট যদি উটুস লেখে বা ওচট খেয়ে যদি পড়ে যায় তাহলে কেমতের দিন দরবার আল্লাহ দরবারে আমি কি জবাব দেবো এই ভয়ে যারা ভীতু ছিলেন এটাই মূলত তাকোয়া আল্লাপাক এই তাকোয়ার মাসে আমরা রমজান মাসে সিয়াম সাধনার মাসে এ তাকুয়া থেকে যাতে নিজেকে আত্মপলব্ধি করে নিজেকে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন হয়ে আমরা ঈদের নামাজে যেতে পারি এই উদাত্ত আহ্বান বরেন্দ্র টিভির সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানিয়ে আজকে শেষ করছি আমরা এই প্রোগ্রামটা আপনারা প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় আপনারা পাবেন ফেসবুক অথবা ইউটিউবে ইউটিউবে যদি সার্চ দেন বাংলাতে বরেন্দ্র টিভি লিখে সার্চ দিলেও পাবেন ফেসবুকে আমাদের বরেন্দ্র টিভি লিখে সার্চ দিলেও পাবেন আপনারা এটা শেয়ার করে বেশি বেশি এই বক্তব্যগুলো কোরআনের আয়াতগুলো গোটা পৃথিবীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন এই আহ্বান জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম লয়